বড়ন্তির জলের যে ছলাক ছলাক শব্দটা সেটা সত্যি মনকে মুগ্ধ করে তোলে। উইকেন্ডে যদি আপনারা নিরিবিলি একটু সময় কাটাতে চান তাহলে অবশ্যই বড়ন্তিতে আসুন, নিরাশ হবেন না। এখানে অনেক রিসর্ট আছে, ক্যাম্পিংয়ের জায়গা আছে, আপনারা এখানে আসতে পারেন, রিসর্টে থাকতে পারেন, থেকে বড়ন্তিকে খুব ভালোভাবে এনজয় করতে পারেন। এর নিস্তব্ধতা আপনাকে একাকিত্বের গভীর পর্যায়ে নিয়ে যাবে। সত্যি মানে এখানের আবহাওয়াটাই অন্যরকম। দেখুন আমার পিছনে যে বড়ন্তি লেকটা দেখতে পাওয়া যাচ্ছে, কত সুন্দর দৃশ্য! আহা, এটাকে শুধু এখন আমি উপলব্ধি করছি। বড়ন্তি থেকে আমরা সূর্যাস্ত খুব ভালোভাবে দেখতে পারি। এই সূর্যাস্ত দেখার জন্য আমাদেরকে ওই পারে যেতে হবে। তো আমরা এখন বড়ন্তির ওই পারে যাব এবং সূর্যাস্ত দেখব। তার আগে আমরা একবার বড়ন্তিটাকে এই পার থেকে দেখে নেব যে বড়ন্তিটা এই পার থেকে বড়ন্তিটা কেমন দেখতে। এটা বড়ন্তি লেকের আরেকটা পার। এখান থেকে যে বড়ন্তির দৃশ্যটা দেখতে পাওয়া যায় তা সত্যিই অসাধারণ। আপনারা আসুন, নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আপনার পছন্দের মানুষকে নিয়ে এসে লেকের ধারে দুদণ্ড বসুন, দেখুন আপনি সত্যি একটা অন্যরকম অনুভূতি পাবেন। আমরা এখন বড়ন্তিতে সূর্যাস্ত দেখব, যে সূর্যটা যখন পাহাড়ের কোলে ডুবে যাবে তখন কি সুন্দর তার দৃশ্য আমরা দেখতে পাবো, সেটা একবার উপলব্ধি করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু
আমি অর্ণব আর আমার চ্যানেলের নাম দ্য ভ্যাগ্রেন্ট। আমি বিভিন্ন জায়গায় একা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকে এই অবধি, ধন্যবাদ।